সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা জিনিস নিয়ে খুব ট্রল আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যে 1971 সালে আপনার যে চুলের কাটিংটা এখন আমরা দেখতে পাচ্ছি বা যে 1971 সালে এরকম চুলের কাটিং কেউ ব্যবহার করতো কিনা। এটা আসলে আমি যেই ক্যারেক্টারটা প্লে করছি সেটা হচ্ছে এই যে ওহেদ সাহেব যে ছিলেন ওনার ক্যারেক্টারটা, ওনার আগের ছবি, ওনার এই ছবি, ওনার এই ছবি, এগুলো দেখে দেখে মেকআপ আর্টিস্টরা কাজ করতে হচ্ছে। তো এই জন্যে মানে এটা আমার ইচ্ছাকৃতভাবে আমি কিছুই করতে পারছি না, এজন্যে তখন যেটা, তারপরে যে মুক্তিযুদ্ধেতে যখন দেখেছেন যেই গেট আপ, সেই গেট আপ, এটা আমি আসলে এখানে আর্টিস্ট মেকআপ আর্টিস্ট কাজ করছে ডিরেক্টরের নির্দেশ অনুযায়ী। তো সবাই তো ধরেন এই যে একটু আগে চলে গেলেন, আমাদের মানে ওহেদ চৌধুরী সাহেবের বয়স কত? 85। ওনাকে দেখে 85 মনে হয়েছে? এই যে একটু আগে গেল 85 মনে হয়নি, মানে উনি এখনও এত হ্যান্ডসাম, এত স্ট্রং, মানে উনি খুব ফ্যাশনেবল ছিলেন। তা আমি ওনার মতন করে আমাকে সাজানো হচ্ছে আর কি। যেহেতু ঐতিহাসিক একটা চরিত্র, এটার প্রস্তুতির জন্য আপনাকে আমাকে অনেক কিছু করতে হচ্ছে ব্রাদার। আমি এই যে ওমরা হজে যাওয়ার আগেও গ্রুমিং করে গিয়েছি, ওমরা হজ থেকে আসছি আমি 1 তারিখে, 2, 3, 4 আমি গ্রুমিং করেছি, এবং আমাকে শুটিং টাইম দিয়েছে লাস্ট 3 ডেজ, 2টার থেকে সকাল থেকে গ্রুমিং করিয়েছে, আমাকে অনেক কষ্ট করতে হচ্ছে এই মুভির জন্য। বা একটু শেষ করতে চাই, সেটা হলো যে আপনি যেই চরিত্র অভিনয় করছেন তিনি এখনও বেঁচে আছেন, তো 1971 সালে কি আপনি যে কাটিংটা এখন আপনার যে বর্তমান কাটিং, হ্যাঁ মানে উনি এইভাবেই, মানে এইভাবে সে দর্শকগুলো আছে সেগুলো সবাই কিন্তু আপনার যে পরিচিত, মানে সেম লুকে এই মুভিটা করা হচ্ছে, উনি কি 71 সালে এরকম লুকে, মানে ওনার একদম এরকম ক্লিন শেপ, একদম চুলের স্টাইল, মানে হাসির কথা হচ্ছিল না, এখন তো দাড়ি না, এখন তো ক্লিন শেপ, বাট দাড়ি তো থাকবে, ওই যে আবার যখন দেখবেন তখন দাড়ি থাকবে, এখন তো শুটিংটা ভালো। দেশের মুভি, বাংলাদেশের মুভি, এটা হিস্টোরিক্যাল মুভি, আমরা সবাই জানি এটা যতদিন বাংলাদেশ থাকবে এই চলচ্চিত্র থাকবে, কারণ এটা সবসময় দেখবেন 26 মার্চ, 16 ডিসেম্বর এবং যতগুলো প্রোগ্রাম আসবে এই ছবিটা থাকবে। আর এই ছবিটা তো ইনশাল্লাহ রিলিজ হবে অনেকগুলো দেশেই একসাথে রিলিজ হবে, এটা স্বপন ভাই আগে থেকেই প্ল্যান। আর আমাদের দেশের মুক্তিযুদ্ধটা আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা আবার নতুন করে হলো জানতে পারবে, আর মুক্তিযুদ্ধ সম্বন্ধে আমাদের ইয়াং জেনারেশনরা সবাই জানেন, বাট এই অপারেশন জ্যাকপট সম্বন্ধে অনেকে অনেক কিছুই জানেন না, যারা এডুকেটেড পিপল তারা জানেন, বাট সবাই কিন্তু এই অপারেশন জ্যাকপট সম্বন্ধে জানেন না। যেটা স্বপন ভাই নিয়ে আসলো এই অপারেশন জ্যাকপটটা আমাদের ইয়াং জেনারেশনের জন্য, ইতিহাসটা সম্বন্ধে মানুষ জানুক, যখন ছবিটা দেখবে তখন যে ইমোশনটা থাকবে তাদের মধ্যে, এটার কারণে কিন্তু তাদের দেশপ্রেম বেড়ে যাবে দেশের প্রতি, যে আমাদের দেশ কত কষ্ট করে মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছে, সাবমেরিনাররা তাদের জীবনকে বাজি রেখে তারা এসে এই দেশকে স্বাধীন করেছে, তাদের একটা লাইফ ছিল, তারা কিন্তু একটা খুব ভালো লাইফ থেকে এসে তারপরে এই মুক্তিযুদ্ধে জয়েন করেন। তো এই জিনিসগুলি যখন দেখবে যে আসলে আমরাও তো দেশকে নিয়ে কত ক্রিটিসাইজ করে কথা বলি, আমরা মনে করি ইউরোপ, আমেরিকা বা আদার কান্ট্রিগুলো আমাদের চেয়ে অনেক ভালো, বাট তারা আসলে তো আমাদের জীবনকে কিছু দেয়নি, তারা তো আমার দেশকে স্বাধীন করে দেয়নি, আমার দেশ কারা স্বাধীন করেছে, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে, মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের আরও কৃতজ্ঞতা থাকবে, দেশপ্রেম বেড়ে যাবে। এটা অবশ্যই আজকে আমি যেটা মুখে বলছি এটা যখন কতগুলো ছেলে পেলে যখন বসে কথা বলবে তখন কিন্তু এই কথাগুলো সবার মনে পড়বে, যে হ্যাঁ অনন্ত ভাই বলেছিল বা এই মুভিটা আমরা দেখেছি সত্যিকার এই দেশ স্বাধীন এত সহজে হয়নি, এই দেশ যারা স্বাধীন করেছে কত লোক মারা গেছে, কত মায়ের বুক খালি হয়েছে, তখন তারা বুঝতে পারবে যে এই দেশটা স্বাধীন করতে কত কষ্ট হয়েছে। তো যাই হোক,